আছে আমার মেদি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, জি কথা স্যার, শোনা আপনার যাচ্ছে? ভয়েস আসছে হ্যালো স্যার। স্যার, শুনতে পাচ্ছি হ্যালো, স্যার। হ্যালো, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সম্রাট আল স্যার আমিন, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, জি তা স্যার, আপনার শোনা কথা যাচ্ছে বলতেছেন না স্যার? কেন? আমার কথা শোনা যাচ্ছে ভালো কথা, তো আপনার কথা বলতেছেন না কেন? আনমিউট করে কথা বলেন। হ্যাঁ মেদি, জি স্যার, স্যার। হ্যালো মেদি, হ্যাঁ স্যার, স্যার আমি আপনাদের কথা শুনতে হোক স্যার কোনো শোনা যাচ্ছে কারণের কথা প্রবলেম নাকি বুঝতেছি না। হ্যালো, স্যার? কথা আমরা শোনা যাচ্ছে মেহেদি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার স্যার। আপনার কথা শোনা যাচ্ছে স্যার? অ্যাকচুয়ালি আমি কথা শুনতে পাচ্ছি, আপনারা আমার জি কথা স্যার, শুনতে বুঝতেছি না, পাচ্ছি তো বুঝতেছি স্যার। না। হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার, শোনা জি যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? একটু মেসেজ পাঠান, আপনার মনে হয় জি আমার কথা স্যার, শুনতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের জি কথা স্যার, শুনতে পাচ্ছি শোনা না, যাচ্ছে। কারণটা জি কি স্যার, বুঝতে স্যার পারতেছি না। আমরা শুনতে পাচ্ছি স্যার। ও স্যার, স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, স্যার আমরা হ্যাঁ, এই তো কথা শোনা যাচ্ছে। গুড, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি। জি ওকে, স্যার, শুনতে জি পাচ্ছি স্যার, স্যার। ওকে গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, আমিও আপনাদের কথা শুনতে পাচ্ছি এখন। হ্যালো স্যার, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আসলে আমার মিউট হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, আপনার মনে কথা বুঝতে পারি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কারো যদি কোনো প্রবলেম থাকে আমরা ডিসকাস করব, না হলে আমি ডাইরেক্ট, আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা পড়তে যাচ্ছিলাম আজকে ইন্টারফেস, আপনাদের এক বন্ধু বললো না যে মাল্টি লেভেল কিভাবে আসলে সাপোর্ট করে, অ্যাকচুয়ালি এরকম একটা প্রশ্ন করছিল তাই না? মাল্টিপল কিভাবে ইনহেরিটেন্স জি সাপোর্ট স্যার, করা, এটা আমরা ডিসকাস করব আজকে। হ্যাঁ, তো এখন আপনাদের কোনো প্রবলেম থাকলে আগে সেটা ডিসকাস করবো, না হলে আমি ইন্টারফেসে চলে যাব। কথা কি বলতে পারছি? জি স্যার, স্যার আবার মিউট হয়ে গেছে স্যার আপনার।
মিউট করছি, অসুবিধা নাই। আচ্ছা বলেন, এবার হচ্ছে আমরা আরো কিছু প্রবলেম থাকলে সেটা আমরা আস্তে আস্তে শুরু করি। জি স্যার, কি কোনো প্রবলেম হচ্ছে? আপনি হচ্ছে মেসেঞ্জারে মেয়েদিকে আপনার ছবিগুলো পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে, তারপর সেগুলো আমরা ডিসকাস করব। সম্রাটের কি অবস্থা? সম্রাট আলামিন জি স্যার, দেখছিলাম স্যার। কি কোনো সমস্যা হয়েছে? স্যার ওই টপিকস গুলো স্যার আপনি যদি আলোচনা করে দিতেন তাহলে ভালো হতো। টপিক গুলো যদি আলোচনা করি তাহলে কষ্ট করে ভিডিও বানানোর কি মানে হয় অ্যাকচুয়ালি, যাতে আপনারা বারবার টেনে টেনে দেখতে পারেন, এই জন্য তো আসলে ভিডিওটা বানানো হয়েছে, তাই নয় কি? এখন যদি স্পেসিফিক কোনো প্রবলেম দেখছি, এমনিতে স্পেসিফিক যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা ডিসকাস করব, যে এই জিনিসটা বুঝি নাই বা এই ধরনের প্রবলেম সলভ করতে কি করতে পারি আমরা, নাহলে ইন্টারফেস সম্বন্ধে আপনাদের একটু নলেজ দিব, কারণ আপনাদের অনেকেরই ধারণা যে সি প্লাস প্লাসে মাল্টিপল ইনহেরিটেন্স একসাথে করা যায়, সেটা জাভাতে কিভাবে করে, এটা একটা কমন কোশ্চিন, এটা হতেই পারে আসলে। তো সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে আসলে মাল্টিপল ইনহেরিটেন্স একসাথে করতে পারে জাভা, সে বিষয়ে আমরা একটু দেখা বা বোঝার চেষ্টা করব। ওকে জি স্যার। আর এই জন্য আমি আজকে হচ্ছে সত্যি আমি পিসিতে বসছি, আপনারা এখন বুঝতে পারছেন কিনা যাই না, পিসি বলতে পারেন, ট্যাবও বলতে পারেন, এই জিনিসটা এই ডিভাইসটা কিনছি, মেশিনটা কিনছি বলতে পারেন, সত্যি কথা বলতে এই ক্লাস ক্লাস যাতে সুবিধা হয় সেই জন্যই, কিন্তু মাঝখানে তো কারো কোনো খুঁজেই ছিল না। যাই হোক, আমার ভালো লাগতেছে যে আপনারা ক্লাসের বিষয়ে একটু আগ্রহী হয়েছেন, মানে যে কয়জনই হন সবাই হয়তো চান না, যেটা দেখে ভালো লাগতেছে। আর অ্যাকচুয়ালি একটা জবে ঢুকে গেলে বসে থাকতে আসলে খুব কষ্ট হয়, বুঝতে পারছেন, নিত্য নিয়ম মাফিক যে ডিউটিটা এটা না করলে খারাপ লাগে। ওকে, তাহলে এখন যদি কারো কোনো প্রবলেম না থাকে আমি ইন্টারফেস শুরু করব। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, মেসেঞ্জারে পাঠান। সম্রাট আপনি মেয়েদিকে বলেন, মেয়েদি আমাকে ফরওয়ার্ড করে দিবে, অসুবিধা নেই। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ইন্টারফেস আর হচ্ছে মানে স্যার রেফারেন্স আর হচ্ছে অবজেক্টের মধ্যে স্যার, অনেকদিন আগে তো বলছিলেন স্যার, মানে পুরোপুরি আইডিয়াটা স্যার একটু ক্লিয়ার না, একটু যদি বলতেন স্যার। আচ্ছা গুড, তো আমি একটা তৈরি করে দিচ্ছি আপনাদের, গুগল তো অনেক কিছু সুবিধা করে দিচ্ছে দেখতেছি, হোয়াইট বোর্ড আমি দেখাচ্ছি। হ্যাঁ জি স্যার, আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, দাঁড়ান। সবাই তো মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই নয় কি? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। গুড, ভেরি গুড। এই তো এখন আমরা হোয়াইট বোর্ড পেয়ে গেছি, আমরা হোয়াইট বোর্ড এখন দেখব। এই যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, মনে হয় বুঝতে পারতেছেন না? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। হোয়াইট বোর্ড, গুড, ভেরি গুড। তাহলে হোয়াইট বোর্ডও আমরা পেয়ে গেলাম, তাই না? কারণ আমরা এখন পড়বো, তাই তো? আচ্ছা ওকে, এখানে আমরা এখন শিখবো। তো ফার্স্ট অফ অল আপনার যে প্রশ্নটা আবার বলেন মেহেদি স্যার। স্যার প্রশ্নটা হচ্ছে মানে ইন্টারফেস রেফারেন্স আর হচ্ছে স্যার অবজেক্টের মধ্যে স্যার একটু। আচ্ছা ওকে, ভেরি গুড। সাপোজ একটা ক্লাস আছে এ, ঠিক আছে, তো এই ক্লাসের আমি যখন আরেকটা ক্লাস আছে সেখানে মেন মেথড আছে ধরলাম, সেই ক্লাসটা কি বি, এর ভিতর কি মেন মেথডটা আছে? আমি তো পুরোটা কোড লিখতে পারবো না, আমি জাস্ট হচ্ছে আপনার ইয়েটা বোঝাতে চাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারতেছেন, না বুঝতে পারলে বলবেন। তো মেন মেথড যে আছে এখানে ক্লাসের ভিতর, বি এর ভিতর, আমি এখন এ এর যে রেফারেন্স আমি ডিক্লেয়ার করব, এ ইজ ইকুয়াল টু যদি আর লিখি সেটা হচ্ছে কি কি রেফারেন্স, ঠিক আছে? জি স্যার, জি স্যার, এটা হচ্ছে রেফারেন্স। এখন যদি অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আর ইজ ইকুয়াল টু কি লিখতে হবে বলেন, নিউ এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট বা উপরে লিখে দিই, আর ইজ ইকুয়াল টু নিউ নিউ আপনার এ ফার্স্ট ব্র্যাকেট, এই টাইপের কিছু একটা, তাই না? জি স্যার, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট,
কথা কি বলতে পারছি? সমস্যা থাকলে জি স্যার, বলেন। তাহলে এটাই অবজেক্ট এবং এটাই কি রেফারেন্স? আর একটা বিষয় হচ্ছে যেটা বলতেছি, হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার রেফারেন্স তৈরি করার পর স্যার মানে সরাসরি ভ্যালু অ্যাসাইন করাটা স্যার, যেমন আমরা স্যার জানি যে স্যার সুপার ক্লাস কি করে স্যার মানে সাব ক্লাসকে রেফার করতে পারে, সেক্ষেত্রে স্যার রেফারেন্স তৈরি করার পরে স্যার যে আমরা স্যার ভ্যালুটা যে অ্যাসাইন করে দিই আর কি সরাসরি ওই ক্লাসে স্যার, ওইটা একটু মানে ক্লিয়ার না স্যার আর কি। মানে বুঝলাম না আপনার প্রশ্নটা, আমি তো নিজেই বুঝতেছি না, হ্যাঁ স্যার, আমি আর কি স্যার খেলে করবো। মানে হ্যাঁ বলুন। আমরা প্রথমে কি আচ্ছা করি রেফারেন্স তৈরি করি স্যার, মানে হ্যাঁ হ্যাঁ টোটাল রিভার্স একটা তৈরি কি করি। করলাম না অবজেক্ট তৈরি করলাম না স্যার, রেফারেন্স তৈরি করলাম। এখন রেফারেন্স হ্যাঁ তৈরি করার পর আমরা জানি স্যার যে কি করতে পারে, সুপার ক্লাস কি করতে পারে মানে সাব ক্লাস গুলো রেফার করতে পারে, এটা তো জানি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তো স্যার রেফার তৈরি মানে অবজেক্ট তৈরি করা স্যার, রেফার তৈরি করার পর মানে সরাসরি কিভাবে স্যার অ্যাসাইন করে দেওয়া যায়, মানে মানে আমরা যেটা রেফার করি আর কি যে সাব না 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 ক্লাসটাকে। না 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 আমি বুঝতেছি আপনার কথা। আগে রেফারেন্সটা ডিক্লেয়ার করবেন, করার পর, কারণ একই রেফারেন্স তো অনেকে ইউজ করা হয় তাই না? মনে করেন এই যে আর রেফারেন্স করলাম এ ক্লাসের, জি এই স্যার, আরটা দিয়ে এ ক্লাসকে ইনহেরিট করছে মনে করেন ক্লাস বি, জি স্যার, আবার এ ক্লাসকে ইনহেরিট করছে ক্লাস সি। তাহলে জি স্যার, এই আর দিয়ে কিন্তু আমি এখন ক্লাস বি এর যে সেটাকে রেফার করতে পারবো, আবার কি আর দিয়ে সি কেও রেফার করতে পারবো। কারণটা কি, জি স্যার, এই আরটা হচ্ছে কি এ এর হচ্ছে সুপার ক্লাস জি স্যার, তাই না? এখন জি আপনি স্যার, যদি এখানে ডাইরেক্ট অ্যাসাইন করে দেন তাহলে তো অবজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। আপনি স্যার এই বুঝলেন যে আমরা, বুঝলেন জি স্যার বুঝতে পারছি স্যার, এই যে লিখছি স্যার যে আর ইজ ইকুয়াল টু বি, মানে এটা কি করছি স্যার, এটা অ্যাসাইন করছি না স্যার আমরা আর এর মধ্যে রেফারেন্স এর মধ্যে বি এর যে স্যার ওইটার রেফারেন্স মানে বি এর অবজেক্ট গুলো স্যার অ্যাসাইন করছি না স্যার এটা। আপনি একটা ছবি দিলে মানে ভালো হতো। কোনো কোনটার কথা বলতেছিলাম আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আচ্ছা স্যার কথা কি আমার বলতে। আসলে মেইন কোশ্চেনটা ছিল স্যার হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে স্যার, অ্যাবস্ট্রাক্ট বললাম ক্লাসের মধ্যে স্যার। হ্যাঁ জি স্যার আমি স্যার পাঠাচ্ছি স্যার আপনাকে স্যার। তো স্যার আচ্ছা আচ্ছা মেইন, পাঠান তাহলে। জি স্যার মেইন কথাটা ছিল হচ্ছে স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেই স্যার, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনি বলছেন যে ওটার কোনো কি তৈরি করা যায় না, অবজেক্ট তৈরি করা যায় না, তবে রেফার মানে রেফার মানে রেফারেন্স তৈরি করা যায় আর কি স্যার। তো সেইটাই আর কি স্যার মানে রেফারেন্স বলতে অবজেক্ট না তৈরি, না ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে বিষয়টা, এটা ইনহেরিট করতে, ইনহেরিট যারা করবে তাদের ভিতর যে মেথড গুলো আছে সেই মেথডটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে কিছুটা সি প্লাস প্লাস এর পিওর ভার্চুয়াল ফাংশন মতো, আমি যদি ভুল না বলি জি তাই না? স্যার, জি স্যার এটা বুঝতে পারছি হ্যাঁ স্যার, কিন্তু হুম আপনি মানে হুম বলেন। টিউটোরিয়াল মধ্যে বলছিলেন স্যার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, মানে যে ক্লাসটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিব ওটার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না স্যার, তবে হ্যাঁ রেফারেন্স হ্যাঁ তৈরি হ্যাঁ করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি তো স্যার এক্স্যাক্টলি। দেখেন স্যার, কারণ হ্যাঁ রেফারেন্স তৈরি করা যাবে কেন, কারণ যদি আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যারা হচ্ছে ইনহেরিটেন্স করতেছে, সাপোজ আমি আপনি ধরেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে হচ্ছে এ, এখানে স্যার আমি এ স্যার, কে ইনহেরিট, হ্যাঁ আপনি স্যার আমি দেখেন আপনাকে আগে, পাঠাই, তারপর জি স্যার, জি স্যার, এ হচ্ছে বি হচ্ছে ইনহেরিট করতেছে একে, সিও করতেছে ইনহেরিট করতেছে একে। এখন এ রেফারেন্স দিয়ে আমি কিন্তু বিতেও ঢুকতে পারবো, আবার কি সি তো জি ঢুকতে স্যার, পারবো। এর একটা রেফারেন্স আমি দিলাম কি সেটা বলেন আর, আর এই জি আর স্যার, দিয়ে কিন্তু এখানেও যাবে, আবার এই বিটাকেও রেফার করা যাবে। আপনি রেফার করতে পারেন বি এর, কিন্তু আপনি কিন্তু আর দিয়ে এর কোনো অবজেক্টে ঢুকতেছেন না, ক্লিয়ার? আর দিয়ে কিন্তু এর অবজেক্টে ঢুকবেন না এবং অবজেক্ট তৈরিও করবেন না। কথা কি বোঝা যাচ্ছে আমার? জি স্যার, আশা করি আপনার প্রশ্নের সমাধান হয়েছে, তারপর প্রশ্ন থাকলে বলেন। মানে আর ওকে দিয়ে স্যার, আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে আর ডিক্লেয়ার করতেছি এটা দিয়ে আমি রেফারেন্স তৈরি করলাম, যাতে আমি কি বি এবং সি তে ডায়াগ্রামটা কি বোঝা গেছে, জি আর স্যার এটা বিতে বুঝতে পারছি ঢুকতেছে স্যার, সি তে ঢুকতেছে, কিন্তু আর দিয়ে এতে আমি ঢুকতে পারবো না, এই লাইন সম্ভব না, আর যদি এতে যাওয়ার চেষ্টা করে সম্ভব না এটা, ক্লিয়ার? জি স্যার এখন বুঝতে পারছি স্যার, আচ্ছা ওকে ধন্যবাদ, ভালো প্রশ্ন করার জন্য। আপনি মনে হয় পড়াশোনা ভালোই করতেছেন, এরকম স্টুডেন্ট হলে আসলে আমরা খুশি হই। স্যার চেষ্টা করি স্যার, হ্যাঁ চেষ্টা করি, সবাই যদি আপনার মতো একটু চেষ্টা করতো সত্যি কথা বলতে আমাদের ডিপার্টমেন্টটা অনেক দূর আগায় যেত, দেখা যেত গোটা বাংলাদেশে আমাদের ডিপার্টমেন্টটাকে চিনে, যদিও গোটা বাংলাদেশে আসলে আমাদের ডিপার্টমেন্টকে চিনে নানা কারণে, সেটা হয়তো আপনারাও জানেন। জি স্যার, ঠিক আছে, এরপর কে কারো কোনো প্রশ্ন থাকলে, সম্রাটের মনে কিছু একটা করতে চাচ্ছিলেন, সম্রাট আপনি কি ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন মেয়েদিকে? না স্যার সম্রাট এখনো শুনতে দেইনি, পাচ্ছে? না স্যার এখনো, কি না ব্যাপার, স্যার দেইনি স্লো এখনো, হলে হবে, স্লো হলে হবে, দেন তাড়াতাড়ি দেন, নাহলে অন্য কারো প্রবলেম নিয়ে আমরা চিন্তা করবো। এখন মেহেদি মনে একটা জি ছবি স্যার, দিয়েছো, আচ্ছা ছবি তো আর লাগতেছে না ওইভাবে, যাই হোক। স্যার এটা আমার প্রবলেমের ছবি দিছিলাম স্যার, এখন স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ গুড, ভেরি গুড। এবার হচ্ছে সম্রাটের প্রবলেমটা আমরা দেখবো, অসুবিধা নেই।
তারপর আমরা জাভা ইন্টারফেসটা কি সেটা বুঝবো, বুঝে আজকে ক্লাস তো আপাতত এখানে বন্ধ রাখবো। তো আমরা তাহলে প্রতিদিন মানে সপ্তাহে দুইটা করে ক্লাস করতেছি তাই না, রুটিন ক্লাস? তো আজকে বলেন বলেন স্যার, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট লাগবেই? অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে কি বলছেন যাই না, তবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর মেথডটা ডিফাইন করা যাবে না, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর তো একটা মানে অ্যাবস্ট্রাক্ট মেথড কি রাখতেই হবে? আপনার কথা আমি বুঝতে পারলাম না আসলে, মানে হ্যাঁ দেখি মেদি মেদি আপনার ছবিটা পাঠাই কি আবার কই হলো। হ্যাঁ কি কি বলতেছেন, কোথায় এখানে অ্যাবস্ট্রাক্ট বলে কিছু আছে? ও আচ্ছা হ্যাঁ, মানে আপনি বলতেছেন যে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে কিনা, তাই তো? এরকম কিছু একটা, তাই তো? তাহলে কি তার ভিতরে একটা মেথড রাখতে হবে যে মেথডটা অ্যাবস্ট্রাক্ট হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, একটা আপনার রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট মেথড, না স্যার আপনি বুঝবেন কিভাবে, কথা বোঝেন নাই? আর স্যার এক্সটেন্ড করার সময় শুধু ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকেই মানে ওভাররাইডিং করতে হবে? এক্স্যাক্টলি, ওটা মাস্ট করতে হবে ওভাররাইডিং, চাইলে আপনি অন্যান্য গুলো করতে পারেন। অন্য অন্য গুলো ইচ্ছা হলে করে হতে পারে, না করা গুলো, হ্যাঁ এটাই বলছি, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ওটা মাস্ট করতে হবে। নিছে ওটা মাস্ট করতে হবেই, নালে আপনার প্রোগ্রাম এরর দেখাবে। ঠিক আছে, ওকে ধন্যবাদ। কি ব্যাপার, কি হয়ে গেল এরকম? ও আচ্ছা বড় হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। দেন আমরা হচ্ছে সম্রাট কি পোস্টিং পাঠিয়ে দিয়েছেন প্রবলেম আপনার? সম্রাট, সম্রাট যদি প্রবলেম পাঠিয়ে দেন মেদি আমাকে কনেক্ট করেন। স্যার এখনো পাঠায়নি স্যার, সম্রাট পাঠায়নি স্যার। হ্যাঁ শুনেন আমার কথা শুনেন, আপনাদের যেগুলো প্রবলেম হবে সেগুলো ফিক্স করে আগে মেদিকে দরকারে পাঠিয়ে রাখবেন, তারপর ওয়ান বাই ওয়ান আসবে আমাদের, আমরা ডিসকাস করব, অসুবিধা নাই, কারণ আমাদের টাইম তো বেশি না। আপনাদের কি অন্যান্য ক্লাস হচ্ছে? ফোর্থ ইয়ারে নাকি সব ক্লাস শুরু হয়ে গেছে শুনলাম, তাই তো বললো স্যার। আমাদের আর কোনো ক্লাস হচ্ছে না। আ বাবা গো, জানি না আপনারা এখন ক্লাস করতে চান না কি হচ্ছে না আসলে, কি যে সিচুয়েশন আসলে বুঝছেন? যাই হোক, তবে এখানে যারা আছেন আশা করি সবাই ক্লাস করতে চান 22 23 জুন, আর ইন্টারেস্টেড স্যার আশা করি, কারণ ক্লাস না করলে আপনাদেরই লস অ্যাকচুয়ালি, টিচারদের কিছুই যায় আসে না, টিচাররা বসে বসে কিন্তু ঠিকই বেতন পাবে, মাঝখান থেকে ক্ষতিবান মানে ক্ষতি হবে আপনাদেরই, ইয়ার লস যাবে, টাইম লস যাবে। ওকে যাই হোক, এসব কথা না বলি, পাঠাইছেন? আর কারো কোনো প্রশ্ন? আলামিনের কি অবস্থা, আপনার কি অবস্থা? আলামিন কি চলে গেছে নাকি, নাকি শুনতেই পাচ্ছে না? আর কি আছে এখানে, রাসেল প্রীতম আসে নাই? প্রীতম, প্রীতম তো আসে নাই দেখতেছি মনে হচ্ছে, ছবি আচ্ছা। নাজমুল হাসান বলে একজন পাঠাইছেন কোড, আমরা নাজমুল হাসানের কোডটা না হয় একটু দেখার চেষ্টা করি নাকি? ঠিক আছে স্যার। স্যার একটু মানে সমস্যার কথা বলতে যাচ্ছিলাম স্যার। কি নাজমুল হাসান বলতেছেন? জি স্যার। আচ্ছা হ্যাঁ বলেন স্যার। ওখানে মানে বলতে যাচ্ছিলাম যে স্যার আমরা ওই সুপার ক্লাসের রেফারেন্সে সাব ক্লাসের রেফারেন্স মানে অ্যাসাইন করতে পারি, স্যার এটার উল্টাটা করতে পারি কিনা বা করলে কোনো সমস্যা হয় কিনা একটু জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা আপনি যখন শিশু অবস্থায় ছিলেন, আপনি ডন্ট টেক আদারওয়াইজ, আপনি যখন শিশু অবস্থায় ছিলেন তো আপনি তো আপনার বাবার কোলে বসতেন তাই তো? জি স্যার। তো এখন আপনার বাবার কোলে বসতে পারতো না? না স্যার। আশা করি বুঝতে পারছেন, আসলে অ্যানালজিটা এই জায়গা সেম জিনিসটা এখানে, সুপার ক্লাস হচ্ছে কি যেহেতু ইনহেরিট করছে সুপার ক্লাস সাব ক্লাসকে চিনে, মানে ওইটা দিয়ে রেফার করতে পারবে, সে যেহেতু সবার হায়ারার্কি উপরে উপরে আছে, আর তাকে তো আর চিনে না মনে করেন তাই না, কথা বোঝার নাই নিচে যে। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন, আচ্ছা বুঝতে পারছেন, আশা করি আপনার প্রবলেম সলভ হয়েছে, গুড। আমি আবার জ্যাম খুললাম, আসলে হোয়াইট বোর্ডটা খুললাম অ্যাকচুয়ালি, গুগল মিটে একটা জিনিস আর ভালো লাগছে, তারা আসলে আপনার মাঝখানে সিদ্ধান্ত নিয়েছিল যে সেপ্টেম্বরের পর 60 মিনিটের ভিতর লিমিট করে দিবে টাইমটা, ক্লাস টাইম, কিন্তু তারা যখন দেখতেছে ইউজ হচ্ছে খুব বেশি, তারা আবার এই জিনিসটা তুলে দিচ্ছে সাথে সাথে যে না আমরা 60 মিনিটের ভিতরে ইচ্ছা মতো থাকুক, অসুবিধা নেই, কথা বুঝতেছেন? এমনিতে হয়তো অনেক ব্যবসা করে গুগল, কিন্তু কিছু কিছু তারা ছাড় দেয় এবং অনেক কিছু ফ্রি দেয়, এই জন্য আমি গুগলকে একটু সাপোর্ট করি বলতে পারেন, বা দুর্বলতা আছে গুগলের প্রতি আমার, কিন্তু জুমের জিনিসটা খুব খারাপ লাগে, 40 মিনিটে বন্ধ হয়ে যায়, আবার সিকিউরিটি এই না, আবার প্রচুর ভারী সফটওয়্যার, প্রচুর ডাটা কাটে, দেখ সামনে হয়তো আপনাদেরকে 15 GB ডাটা দিতেও পারে ভার্সিটিতে, তখন হয়তো
আপনি যদি চান তাহলে ওখানে যাব আর যদি মনে হয় যে না এখানে আমাদের ভালো হচ্ছে আমরা ভালো শিখতে পারতেছি তাহলে এখানেই থাকব আমরা সেটা আপনাদের উপরই ডিপেন্ড করবে ওকে জি স্যার স্যার এখানে ক্লাসে তো কোনো সমস্যা হচ্ছে না স্যার ঠিকঠাক তো স্যার ভালো আমি হ্যাঁ না অনেকে বলতে পারেন যে জুমাতে বলা আছে ভার্সিটিতে কেন নিব না নাকি কি কোথায় কি মানে কখন যে কি রেফার দেয় ছেলে পেলে যেমন ইটিএল আর টিপলি হতে চাই জব নাই নাকি আবার কোন দিন বা ইলেকট্রিক্যাল যারা তারা আবার সিএসি হতে চাই কিনা হলো অবাক হবো না আমি সাহায্য বিষয় কারণ সিলেবাসে তো এখানে মিল আছে ওকে ফাইন আচ্ছা ইয়ার প্রবলেমটা কি পাওয়া গেছে না স্যার কেউ কোনো প্রবলেম দেয়নি স্যার ওইটা স্যার আমি পরে দেখব না স্যার মানে ওটা আমি পাচ্ছি না স্যার তাহলে আমরা আমি তাহলে ইন্টারফেস শুরু করে দিব তাহলে ইন্টারফেস পড়া শুরু করে দিলাম তো আপনাদের পড়া হলো আমাকে ইয়ে করবে আর তাহলে জাভা ইন্টারফেস দেখেন আমি একটা টিউটোরিয়াল বের করছি আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি আপনাদের কিন্তু আপনি আপনার প্রফেশনাল লেভেলে যে কি থেকে আরো আপার লেভেলে যেতে চাই বা আরো কিছু ডেভেলপ করতে চাই তাহলে কিন্তু তাকে এর জন্য নিজেকে কি প্রচুর সময় দিতে হবে তাই নয় কি জি স্যার এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কেউ একজন অ্যাড হয়েছেন আচ্ছা হোক অসুবিধা নেই তো এখন আমরা ইন্টারফেসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব তো জাভার যে ইন্টারফেস সেটা কিভাবে লেখা হয় এইভাবে লেখা হয় ইন্টারফেস বলে একটা কিওয়ার্ড আছে আপনি যে ইন্টারফেসটা ডিক্লেয়ার করতেছেন সেটা কি পলিগন তার ভিতর কি একটা মেথড আছে পাবলিক ভয়েড গেট এরিয়া তাই তো এখন এই মেথডের কোনো কিন্তু দেখেন ডিফিনেশন দেওয়া আছে ভিতরে নাই কিন্তু কথা কি বোঝাচ্ছে এর কিন্তু কোনো ডিফিনেশন দেওয়া নেই তো আমরা যদি দেখি আমরা একটা ভেরিয়েবল রাখতে পারি তাহলে এই এর ভিতর কি একটা ভেরিয়েবলও রাখতে পারি ইন্টারফেসটা কি ক্লাসের মতোই ইন্টারফেস ক্লাসের মতোই কিন্তু এর ভিতর সাধারণত আপনি মেথডটা মানে মেথডটা আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকবে মানে মেথডটা হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে না কিন্তু যে এটাকে ইমপ্লিমেন্ট করবে মানে এক্সটেন্ড না এখানে কিন্তু ইমপ্লিমেন্ট ইউজ হয় কিওয়ার্ড আমি পুরোটা দেখাই তাহলে আপনার মনে হয় আমার ক্লিয়ার হবে আপনাদের অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে তারপর আমরা একটা ওয়ান বাই ওয়ান প্রশ্ন শুনবো হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে তো এখানে এইভাবে লেখে এটুক তো বোঝা গেছে সবাই তাই তো জি স্যার আচ্ছা এখন এই ইন্টারফেসকে যিনি আপনার ইমপ্লিমেন্ট করবে তাকে অবশ্যই এই এই যে মেথডটা আছে ভয়েড গেট এরিয়া এটাকে অবশ্যই কি করতে হবে এই ডিফিনেশন অবশ্যই লিখতে হবে একটু বোঝা গেছে কথা জি স্যার তাহলে আমরা এখানে দেখি যে ইন্টারফেস পলিগন ভয়েড গেট এরিয়া এটার কি এর আন্ডারে একটা কি মেথড আছে তো এই রেক্টাঙ্গেল আর একটা ক্লাস যে হচ্ছে কি এই পলিগনকে কি করতেছে ইমপ্লিমেন্ট করতেছে কারণ ক্লাসের ক্ষেত্রে আপনারা দেখেন কি এক্সটেন লেখা আছে তাই না কিন্তু এখানে কিন্তু এক্সটেন লেখা থাকবে না এখানে লিখতে হবে কি বলেন তো কথা কি শোনা যাচ্ছে আওয়াজ তুলেন জি স্যার শোনা যাচ্ছে হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে সম্রাট হাসান মোর্শেদ শুনতে পাচ্ছেন সবাই কথা জি স্যার মেদি জি স্যার শুনতে পাচ্ছি স্যার মেদি সম্রাট স্যার শুনতে পাচ্ছেন আমার কথা স্যার শুনতে পাচ্ছি স্যার শোনা যাচ্ছে আলামিন মেদি জি স্যার শোনা যাচ্ছে আপনার কথা মেদি শুনতে পাচ্ছেন কিন্তু আপনার একটু আওয়াজ তুলবেন না হলে বুঝতে পারবো না যে আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ ওকে স্যার হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে এখানে একটা ইন্টারফেস আছে তার ভিতরে একটা মেথড আছে তো এখন
সাধারণত আমরা ক্লাসের ক্ষেত্রে দেখতেছি ক্লাস রেকট্যাঙ্গেল আর যখন আরেকটা মেথড আরেকটা ক্লাসকে কি করে এক্সটেন্ড করতে পারে কিন্তু এটাকে কি লিখতে হবে ইমপ্লিমেন্ট কি লিখতে হবে বলেন ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইমপ্লিমেন্ট এখন যে এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তাকে কিন্তু এই মেথডের ডিফিনিশনটা কি লিখতে হবে পুরোটা তো এখানে দেখেন আমরা কিন্তু এই মেথডের ডিফিনিশনটা কি লিখছি না কথাই বোঝা গেছে এখন আমি যদি মেন ক্লাসে এখানে মেন মেথডে আমি যদি রেকট্যাঙ্গেল আর এর একটা অবজেক্ট ডিক্লেয়ার করি আমি যদি গেট এরিয়া 5 6 দিই তাহলে এই এই মেথডটাকে কল করবে অ্যাকচুয়ালি লেন্থ এন্ড ব্রেথটাকে গুণ করে 5 6 30 হয় সেটা প্রিন্ট করে দিবে কথা কি বলতে পারলাম জি স্যার এখন এটা সুবিধাটা কি আপনাদের যেমন হচ্ছে কি ক্লাসে সি প্লাস প্লাস ক্লাসে মাল্টিপল ক্লাস একসাথে ইনহেরিট করতে পারতো জাভাতে সুবিধাটা টুকু নাই কিন্তু এই সুবিধাটা দেয় কি ইন্টারফেস আপনি একসাথে চাইলে দুই তিনটা ইন্টারফেসকেও কি ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা আমরা কোথায় দেখব যে সাপোজ দেখেন এখানে দেখেন ইন্টারফেস লাইন বলে একটা আছে আর এটা কি ইন্টারফেস পলিগন ক্লিয়ার এখন এই ক্লাস রেকট্যাঙ্গেল লাইন এবং পলিগন দুটাকে কি করতেছে ইমপ্লিমেন্ট করতেছে সো লাইন এবং পলিগনের ভিতর যেগুলো অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো থাকবে যে মেথডগুলো থাকবে তাকে অবশ্যই কি করতে হবে এখানে বলেন অবশ্যই সেই মেথডগুলো ডিফিনিশন লাগবে এক্স্যাক্টলি তো এখন অনেকের প্রশ্ন ছিল যে ক্লাস সি প্লাস প্লাস এ ক্লাস যেভাবে কাজ করে এটা কি সম্ভব কিনা তাহলে আমার মনে হয় এই প্রশ্নের অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি সেটা কিভাবে সম্ভব সেটা আমরা অলরেডি হয়তো বুঝতে পারতেছি তাই না জি স্যার আশা করি আমাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না অনেকের এখন প্রশ্ন হচ্ছে ইন্টারফেসের ভিতর প্রাইভেট এবং অন্যান্য স্ট্যাটিক মেথড থাকা সম্ভব কিনা আসলে মডার্ন যে আপনার সিস্টেম মডার্ন জাভা ল্যাঙ্গুয়েজ তো একদিনে ডেভেলপ হয়নি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তাই না এটা তো আর সম্ভব না একদিনে সবকিছু হয়ে যাবে তাই না এগুলো সাপোর্ট করে কিছু কারণে যাতে ভুল টুল ধরা যেতে যায় এই জন্য আপনি ইন্টারফেসের ভিতরে একটা মেথডের ডিফিনেশন লিখতে পারেন মানে ইন্টারফেসের ভিতরেও একটা মেথডের ডিফিনেশন আপনারা লিখতেই পারেন অসুবিধা নেই কিন্তু সাধারণত এমনিতে ইউজ করা হয় না কথা বলতে বললাম ইন্টারফেসে কিন্তু সাধারণত মেথড ওভাবে লেখা হয় না সাধারণত ইন্টারফেসে এমনভাবে দেওয়া থাকে যাতে ওই মেথডটা সবাই ইউজ করতে পারে ক্লিয়ার আবার মাল্টিপল যে ইনহেরিটেন্স মাল্টি লেভেল না মাল্টিপল যে ইনহেরিটেন্স সেটাও কিন্তু এই ইন্টারফেস সাপোর্ট করে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলতে গেলে কথা কি বলতে পারছি লাইন আর পলিগন কি স্যার ইন্টারফেসের নাম এক্স্যাক্টলি স্যার ওইখানে অন্য কি মানে যে ইন্টারফেসে মনে করেন নাম যে কোনটা হতে পারে হ্যাঁ আপনার নামও দিতে পারেন অসুবিধা নেই ওকে স্যার এটা নিয়ে কোনো অসুবিধাই নেই তো ডিফল্ট মেথড বলে একটা কথা আছে যেটা লেখা যায় অ্যাকচুয়ালি এটা রাখা হয় আসলে ভুল ধরার জন্য হ্যাঁ আমরা যদি এই ক্লাসটা দেখি দেখেন এটা তো একটা পলিগন তাই না ইন্টারফেস পলিগন না দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এখন এই মেথডটা সাধারণত লেখা হয় ভুল ধরার জন্য কিন্তু রিয়েল লাইফে আসলে খুব একটা ইউজ করা হয় না শান্ত আমি কি কথা বোঝাতে পারছি জি স্যার রিয়েল লাইফে শান্ত ইউজ করা হয় না তবে এটাকেও আপনার আপনার ওভাররাইড করা যায় অসুবিধা নাই তো এটা ওভাররাইড করলে কি হয় আর ওভাররাইড না করলে কি হয় সেটা আমরা দেখব যেমন ক্লাস রেকট্যাঙ্গেল পলিগন কি ইমপ্লিমেন্ট করছে তাই না তাহলে এখানে এই যে ভয়েড গেট এরিয়া এই মেথডটাকে কি এর ডিফিনিশন লিখতে হবে না জি স্যার তো ডিফিনিশন লিখছে সে লেন্থ এবং ব্রেথ এর গুণফল যে এরিয়া সেটা প্রিন্ট করে দিয়েছে ওকে ফাইন আবার এই যে ডিফল্ট মেথড গেট সাইজ যেটা আছে সেটাও কি করতেছে এখানে আবার ওভাররাইড করে এই মেথডের নামটা লিখতেছে তাই তো স্যার ইন্টারফেসের মধ্যে কি স্যার ডেফিনিশন লেখা যায় না ইন্টারফেসের মধ্যে শান্ত ডেফিনিশন লেখা যায় না কিন্তু আমি তো বললাম যে এক্সেপশনাল কেস আপনার ডিফল্ট দিয়ে লেখা হয় যেমন এর আগে আপনি দেখতেছেন না এখানে একটা মেথড লেখা হয়েছে কিনা আপনি বলেন ডেফিনিশন লেখা হয়েছে না লেখা হয়েছে এটা ডিফল্ট দিয়ে লেখা হয়েছে এটাই বলতেছি কিন্তু নরমালি আপনি ডিফল্ট কিওয়ার্ড ছাড়া লিখতে পারবেন না ডেফিনিশন তাহলে ভুল আচ্ছা এখন দেখেন এখানে আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে স্কোয়ার যেটা ইমপ্লিমেন্ট করতেছে পলিগনকে তো উনি এই স্কোয়ার ক্লাস যেটা করছে ভয়েড যে গেট এরিয়া মেথডটা ছিল সেটাকে কিন্তু তিনি ডিফিনিশন লিখছেন কিন্তু ইনি
এই যে গেট সাইড এই যে ডিফল্ট মেথড এটা ডিফিনিশন কিন্তু ক্লাস স্কোয়ার লিখছে বলেন লেখে নাই কিন্তু লিখছে কি না স্যার লেখে নাই তাহলে এখন দেখেন যদি এখানে মেইন মেথড কল করি এখন কি হবে সেটা আপনারা হয়তো ডিটেক্ট করতে পারছেন আর অন একটা অবজেক্ট রেকট্যাঙ্গেলে ডিক্লেয়ার করলাম আমরা তো আর ওয়ান গেট এরিয়া দিলে এরিয়া যেটা সেটা প্রিন্ট করবে গেট এরিয়া কোনটা বলেন এই যে এই মেথডটা তাই নয় কি এই মেথডটা গেট এরিয়া না তাহলে এটা প্রিন্ট করবে আর আরেকটা কি গেট সাইজ যখন দিবে আর ওয়ান গেট সাইজ দিলে কি এই মেথডটা প্রিন্ট করবে তাই তো কথা কি বুঝছেন আচ্ছা এখন দেখেন স্কোয়ারের অবজেক্টের ক্ষেত্রে আপনার করা হয়েছে কি এখানে s1 ডিক্লেয়ার করছেন ওকে ফাইন s1 গেট এরিয়া আপনার s1 গেট এরিয়া দিয়েছেন তার মানে কি s1 টা কি দিবে এই যে গেট এরিয়া s1 ও দেখাবে তাই তো মানে আমি যেটা বলতেছিলাম যে ইন্টারফেস এই যে ইমপ্লিমেন্ট করছে এটা গেট এরিয়া তাহলে এটা এটা শো করবে না জি স্যার আচ্ছা এখন দেখেন প্রথমটার জন্য পিন করতেছি কি দা এরিয়া অফ দা রেকট্যাঙ্গেল ইজ 30 এন্ড আই হ্যাভ ফোর সাইডস বিকজ গেট সাইডস এটা কল করা হয়েছে তাই তো কিন্তু আমরা যখন স্কোয়ার ক্লাস আছে স্কোয়ার ক্লাসের ভিতর কি গেট সাইডস কি ওভাররাইড করছি আমরা এটা বলেন না না স্যার করি না কিন্তু সো তো এটা এক্সপেক্ট করা যাবে না আমাদের তো এটা সাইড কত বা আদার্স থিং এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কথা বুঝতেছেন জি স্যার সো এইভাবে আমরা আসলে চাইলে একটু ভুল টু যে আপনার হচ্ছে সাইড কত বা এক্সেট কত এটা ভুলগুলো আসলে আমরা চাইলে বের করতে পারি ওভাররাইট করে স্যার ইন্টারফেসে যে ডিফল্ট ভাবে স্যার ডিক্লেয়ার করা হয়েছে গেট সাইড স্যার তাহলে ওইটা কি হবে স্যার কি হবে বলতে বুঝলাম না মানে স্যার ওই যে ইন্টারফেসের ভিতর ডিফল্ট ভাবে গেট সাইড যে হ্যাঁ মানে ডিক্লেয়ার করা হচ্ছে না ফাংশনটা হ্যাঁ এক্স্যাক্টলি স্যার এইখানে যখন কল করা হচ্ছে মেইন মেথড থেকে তখন তো স্যার ওইটা কল হচ্ছে তখন তো স্যার এখানে যে না 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 ওটা তো কল হবে না ওটাকে তো ওভাররাইড করতে হবে কারণটা এটা কি সবার জন্য না পলিগন আই ক্যান গেট সাইডস অফ পলিগন এখানে দিচ্ছে তাই তো জি স্যার কিন্তু এটাকে যদি আমি আপনার রেকট্যাঙ্গেলের কথা চিন্তা করি রেকট্যাঙ্গেলে পলিগন কথা বলেন আপনি কথা বুঝতে পারছেন আমার জি স্যার হ্যালো জি স্যার বলেন হ্যালো হ্যালো আমি শুনতে পাচ্ছি না আপনাকে জি স্যার বুঝতে পারছি স্যার হ্যালো কথা কি শোনা যাচ্ছে আমার আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার জি স্যার শোনা যাচ্ছে হ্যালো জি স্যার শোনা যাচ্ছে আপনার স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ মেদি কথা বলেন হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ এখন সম্রাট কি যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন সেটা বলেন তো এটা কোনো সমস্যা হয়েছে কি এখানে সেটা বলেন স্যার আমি বলছিলাম তো ইন্টারফেসের মধ্যে যে ডিফল্ট ভাবে ডিক্লেয়ার করা হয়েছে স্যার ইন্টারফেসের মধ্যে যে ডিফল্ট ভাবে আওয়াজ দিচ্ছে না কেন জি স্যার কথা বলছি তো স্যার শুনতে পাচ্ছেন না আপনি সম্রাট মেসেজ কর
সম্রাট মেদি আপনি মিউট করে রাখছেন আর মিউট করে কথা বলেন তো একটু স্যার শুনতে পাচ্ছি তো স্যার তো আনমিউট করলেন তার মানে শুনতে পাচ্ছেন হ্যাঁ মেদি কথা বলেন তো একটু স্যার শুনতে পাচ্ছেন কথা হ্যালো কি ব্যাপার কেউ কোনো কথা বলতেছে না কেন স্যার শোনা যাচ্ছে স্যার স্যার আমরা তো শুনতে পাচ্ছি আপনি বলছেন না হ্যাঁ এই তো শোনা যাচ্ছে এখন কথা শুনতে পাচ্ছি অনেকে মনে মিউট করে ফেলছে আর মিউট করে না ভাই আপনার এখানে স্যার নেটওয়ার্ক ইস্যু আছে স্যার ল্যাগ করতেছে আচ্ছা তা তো হতেই পারে সেটা এটা ওটা বাংলাদেশেরই প্রবলেম আর নট অনলি আমার না মনে হয় যাই হোক আচ্ছা তো সম্রাট কি চাচ্ছিলেন তো আমরা মেথডটাকে ওভাররাইড করতেছি তাহলে বলেন আমি বলছিলাম স্যার ইন্টারফেসের মধ্যে যখন আমরা ডিফল্ট ভাবে স্যার মানে কোন একটা ক্লাসকে মানে ফাংশনকে স্যার ইমপ্লিমেন্ট করতে করছি তখন স্যার আমরা কিভাবে এটাকে কল করব মেইন ফাংশন থেকে স্যার সেটা এই তো আপনি যে নরমালি যেভাবে মেথড কল করেন আদার্স সেভাবেই কল করবেন আপনি গেট এরিয়া যে মেথডটা এটা কি আপনি ইমপ্লিমেন্ট করছেন না আপনি কল করবেন কিভাবে ইন্টারফেস পলিগনে আপনি কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না তো তাহলে স্যার এখানে ডিফল্ট ভাবে স্যার মানে ফাংশন কে ইমপ্লিমেন্ট করার তো কোনো লাভ নেই স্যার করলে যদি স্যার আমরা কল নাই করি ডিফল্ট মানে বুঝা না ভয়েড হ্যাঁ কথা বুঝতেলাম না হ্যাঁ স্যার ইন্টারফেস ভয়েড গেট এরিয়া তাই না হ্যাঁ এটাকে তো আপনি ইমপ্লিমেন্ট করতেছেন এখানে এসে স্যার এটা তো আমরা পরে ইমপ্লিমেন্ট করতে পারি স্যার এই পলিগনের ভিতর বাট আমি বলছিলাম স্যার এই পলিগনের ভিতরে যদি স্যার আমরা কোন টাইপ এই ডিফল্ট ভাবে ইমপ্লিমেন্ট করি যেমন এখানে গেট সাইড তো স্যার এইটাকে তো স্যার আমরা কল করতে পারতেছি না কারণ স্যার যে তো অবজেক্ট তৈরি করতে পারতেছি না 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 পারবেন না 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 অবজেক্ট তৈরি করতে পারছেন ঠিক আছে কিন্তু যেহেতু রেকট্যাঙ্গেল পলিগন কে ইমপ্লিমেন্ট করতেছে তো রেকট্যাঙ্গেলের রেফারেন্স যেহেতু রেকট্যাঙ্গেল আবার এটা ওভাররাইড করছে যদি ওভাররাইড না করত তাহলে রেকট্যাঙ্গেলের অবজেক্ট দিয়ে আপনি কিন্তু এখানে এই গেট সাইডে যাইতে পারতেন তার উদাহরণটা পরে করে গেলে আপনারা বুঝতে পারবেন আমি পরে করে যাব জি স্যার জি স্যার ওকে এখানে দেখেন এখানে ইন্টারফেস আছে গেট এরিয়া এবং ডিফল্ট ভয়েড মেথড আছে যেটা হচ্ছে কি করে যতগুলো সাইড আছে তিনটা ডট মানে যতগুলো ভেরিয়েবল ততগুলোই নিবে ঠিক আছে তিনটা ডট দেখতে পাচ্ছেন জি স্যার জি স্যার মানে যতগুলো ভেরিয়েবল সবগুলোই নিবে এই হচ্ছে কি সবগুলো ভেরিয়েবল নাকি সবগুলো সাইডের যোগফল কি আসলে প্যারামিটার সবগুলো সাইডের যোগফল কি পেরিমিটার না এটা তো হচ্ছে আপনার কি ডিফল্ট মেথড দেওয়া আছে একটা আর গেট এরিয়া এখন ইমপ্লিমেন্ট পলিগন কে যে ইমপ্লিমেন্ট করবে সে কি করবে এই মেথডটাকে কি করবে গেট এরিয়া মেথডটাকে কি করবে বলেন আবার কি লিখতে পারেন ডিফিনিশন তো এটা টাইম করে আছে এই এখানে ডিফিনিশনটা লিখে ফেলছে যে কিভাবে এরিয়াটা ক্যালকুলেট করতে হয় এই সূত্রটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ক্লাস 9 10 থেকে আশা করি সমস্যা হওয়ার কথা না আমি ওকে না স্যার এখন মেইন ক্লাসে আসেন মেইন ক্লাসে রেকট্যাঙ্গেল একটা অবজেক্ট T1 ডিক্লেয়ার করা আছে এখন T1 গেট এরিয়া আপনি কি করলেন প্রিন্ট করলেন আপনার কাছে এই ফাংশন তো আছে অসুবিধা তো নাই এখন গেট প্যারামিটার হ্যাঁ গেট প্যারামিটার কি ট্যাঙ্গেলের ভিতর আছে আপনি সেটা বলেন না স্যার ট্যাঙ্গ নাই কিন্তু গেট প্যারামিটার কার মধ্যে আছে পলিগনের ভিতর আছে জি স্যার এটাকে সে ইমপ্লিমেন্ট করতেছে তো সো এটার এই ট্যাঙ্গেলের অবজেক্ট দিয়ে আপনি এই পলিগনের এই মেথডটাকে কল করতে পারবেন যেটা করছে এখানে কথা কি বুঝাই জি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ তো আশা করি যে ওই সম্রাটের যেটা প্রশ্ন ছিল আশা করি সম্রাট বুঝতে পারছেন বুঝতে পারছি স্যার এই কাজগুলো করা যাবে এইজন্য এটা ইউজ করা আছে তো ইন্টারফেস আসলে একসাথে অনেকগুলো করা যায় এটা আসলে মাল্টিপল ক্লাস যাতে সাপোর্ট করে সেই জন্যই নিয়ে আসা হয়েছে অ্যাকচুয়ালি আর আদার্স কোনো কারণ নেই ঠিক আছে তো এখানে আবার হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ড ইন ইন্টারফেস এটাও করা যায় নাকি তো এটা আমিও জানতাম না তো দেখি আমরা এখানে বলতেছে যে হচ্ছে এক্সটেন্স লাইন ইন্টারফেস এটা করতে পারে তাহলে হচ্ছে কি পলিগন কি ক্রিয়েট করতে হবে
ঠিক আছে স্যার ওই 3 ডট আবার বলেন 3 ডট 3 ডট কোথায় কই গেল এখানে 3 ডট রিসেট এটা মানে হচ্ছে আপনি যতগুলো প্যারামিটার চান নিতে পারেন আপনি যদি না জানেন যে আমার প্যারামিটার কতগুলো যেমন যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে তিনটা বাহু আর যদি চতুর্ভুজ আসে তাহলে কয়টা হবে বলেন চতুর্ভুজ আসলে দুই ও মানে বাহু চারটা কিন্তু দুইটা হলেই তো কাজ করা যায় প্রথমবার কি দুই আসবে সাইড তারপর কি আসবে বলেন তিন আসবে তারপর চার আসবে তারপর সবগুলো যোগ করে দিবে বাহুগুলো যোগ ফলই তো প্যারামিটার তাই নয় কি ওকে আশা করি ক্লিয়ার line interface okay it should provide implementation for all abstract classes of both line and polygon ekhon ami je eta pailam eta ki er bhitor ki polygon er bhitor ki line er je interface ache she information gulo ache na amar je sir tale interface ki multiple inheritance korte pare dekhen to ei line ta jeta mark korchi bujha gese je sir to ei kaj ta korte pare actually তো আবার ইন্টারফেস চাইলে একসাথে দুই তিনটাও করতে পারে এই যে ইন্টারফেস সি আছে সে এক্সটেন্ড করতে সি আর বি রে এটাও সম্ভব ঠিক আছে জি স্যার তো আসলে ইন্টারফেস অ্যাকচুয়ালি আমরা যে মাল্টিপল ক্লাস যে ইনহেরিটেন্স করা হয় সেই জিনিসটা আমাদের সাপোর্ট করে জাভাতে এটা আসলে মূল কথা কথা কি বুঝতে পারছি আমি জি স্যার আশা করি এটা আমাদের ক্লিয়ার হচ্ছে আর আট টপিকস যেটা বলবো এখানে এক্সেপশন হ্যান্ডলিং আমি দেখাইছিলাম না আপনাদেরকে এক্সেপশন হ্যান্ডলিং দেখাইছিলাম না জি স্যার টিউটোরিয়ালও দিছিলেন স্যার দেখছিলাম স্যার হ্যাঁ তো এক্সেপশন হ্যান্ডলিং এ আরেকটা জিনিস আছে সেটা আপনারা একটু দেখবেন এক্সেপশন হ্যান্ডলিং আমরা কি সান্দ সিস্টেম ইউজ করছি থ্রু অ্যান এক্সেপশন দিয়ে এটা নিজেও তৈরি করা যায় সিস্টেমের গুলো ছাড়াও নিজেও তৈরি করা যায় একটা থ্রু বা এক্সেপশন নিজে তৈরি করা যায় কাস্টমাইজ করা যায় হ্যাঁ মানে নিজে থেকে তৈরি করা যায় তো এটা করে কিভাবে এটা একটু দেখেন তো আপনারা ঠিক আছে এবং এটা করে কিভাবে এটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা আমি একটা অ্যাসাইনমেন্ট পুল খুলে দিব জাভা ল্যাবে অ্যাসাইনমেন্ট পুল খুলে দিব হ্যাঁ তো সেখানে আপনারা সবাই নিজের আইডি দিয়ে জাস্ট নিজের যে আইডি মানে ফাইলটা সেভ করবেন যে মনে করেন মেতে আপনার আইডি কত 18CSC001 ধরলাম আপনার আইডি তাহলে লিখবেন 18CSC001 ডট জাভা এই নামে লিখে আপলোড করে দিতে হবে এন্ড কোথায় আপলোড করতে হবে সেটা আমি লিংক দিয়ে দিবনি গুগল ক্লাসরুমে সেখানে আমি একটা অ্যাসাইনমেন্টের পুল খুলবো এবং এটা ডেডলাইন থাকবে এই সপ্তাহ পর্যন্ত কথা কি বুঝাতে পারছি জি স্যার স্যার এই সপ্তাহে কি ল্যাব ক্লাস হবে স্যার ল্যাবের কাজ তো দিয়েই দিলাম ল্যাবে কি কাজ করবেন সেটা তো দিয়ে দিলাম এটা আগে অ্যাসাইনমেন্ট জমা দেন পরের ক্লাসে আমরা এটা দেখব আবার বলুন কাজটা কি স্যার কাজটা আবার একটু বলুন স্যার ক্লাস কাজটা হচ্ছে অসুবিধা নাই আমি অ্যাসাইনমেন্ট লিখে দিলেও বুঝবেন তারপরে যত শুনতে আছেন বলি আমি তো এক্সেপশন হ্যান্ডলিং শিখাইছি আপনাদের তাই না এক্সেপশন হ্যান্ডলিং শেখানো হচ্ছে তো আমি যেগুলো দেখাইছি আপনাকে সব কি সিস্টেমের গুলো ইউজ করে মানে জাভাতে যেগুলো ডিফাইন করা আছে জি স্যার সেটা দেখাইছি আপনাকে তো আমি বলতেছি যে এটা কাস্টমাইজও করা যায় মানে নিজের থেকেও তৈরি করা যায় জি স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ তো এই কাস্টমাইজ তৈরি করে আপনারা একটা কোড লিখবেন এটা ইউজ করে আপনারা এক্সট্রা হ্যান্ডলিং এই ম্যাচটা দিবেন ওকে ক্লিয়ার জি স্যার তো আর ফাইলটা কিভাবে সেভ করবেন সেটাও বলে দিলাম নিজের আইডি দিয়ে ডট জাভা এটা দিয়ে আপলোড দিতে হবে দিয়ে টার্ন ইন করে দিতে হবে হ্যাঁ দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে টার্ন ইন করতে হবে কথা কি বুঝাতে পারছি জি স্যার তো দেন আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট দেখব সবাই মিলে সবার অ্যাসাইনমেন্ট ওপেন করবো এখানে সবাই ব্যাখ্যা করার চেষ্টা করবেন যাকে প্রশ্ন করবো সবাই মিউট করে রাখবেন
সে পোস্ট করবে আর কেউ কারো কপি দেন না এটা খুব বাজে অভ্যাস মানে এখানে শিখতে আসছেন সবাই ফাঁকিতে বলেন মহাফাঁকিতে পড়ে যাবেন স্যার এটা স্যার আলোচনাটা কি স্যার নেক্সট উইক হবে মানে নেক্সট উইকের ক্লাসে হ্যাঁ আপনাদের এক উইক টাইম থাকলো এক উইকের ভিতর করবেন ওকে স্যার ঠিক আছে জি স্যার তাহলে এতটুকুই থাকলো তাহলে সবাই ভালো থাকেন নাকি সবাই তার সঙ্গে বুঝছেন ইন্টারফেস বিষয়টা গুড ভেরি গুড আর যে ভিডিও ক্লাস করছেন আপনারা নিজেরা একটু এক্সটেন্ড করে নিন আশা করি সমস্যা হওয়ার কথা না হ্যাঁ ওকে ফাইন জি স্যার ওকে রাখি তাহলে স্যার হ্যাঁ বলেন ঠিক আছে স্যার হ্যাঁ বলেন 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 আমি শুনতে পাচ্ছি স্যার যদি স্যার ইন্টারফেস দিয়ে মাল্টিপল মানে ইনহেরিটেন্স করলো তারপরে যদি যেই ক্লাসটা করলো ওই ক্লাসটাকে কি আবার এক্সটেন্ড করা যাবে বুঝলাম না ইন্টারফেস এ আর ইন্টারফেস বি আছে ইন্টারফেস সি ইন্টারফেস এ আর বি রে এক্সটেন্ড করছে হ্যাঁ না না এক্সটেন্ড করছে এটা দুটো দুই জিনিস তো আমি তো ইমপ্লিমেন্ট করতেছ না তো ইন্টারফেস তো আর ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারে না একটা ক্লাসই শুধুমাত্র একটা ইন্টারফেস কে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে এটাই তো আমরা দেখলাম তাই নয় কি জি স্যার তো একটা ক্লাস যদি মানে ইমপ্লিমেন্ট করে তারপরে ওই ক্লাসটাকে কি আরেকটা ক্লাস কি এক্সটেন্ড করতে পারবে একটা ক্লাস যদি অন্য একটা আপনার প্রশ্নটা কি এরকম কিছুটা যে একটা ক্লাস হচ্ছে ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতেছে সেই ক্লাস আবার হচ্ছে কি আরেকজনকে এক্সটেন্ড করতে পারবে কিনা একসাথে জি স্যার এরকম প্রশ্ন এটা এক্সাক্ট অ্যানসারটা আমি হ্যাঁ শেষ করে দেন এটা এক্সাক্ট অ্যানসার সাধারণত আমি জানি না সত্যি কথা বলতে কিন্তু সাধারণত যখন ইন্টারফেস ইউজ করে তখন এই ধরনের কাজ করা হয় না তাহলে প্রোগ্রামে মানে রিয়েল লাইফে কথা বলতেছি তার প্রোগ্রামে কমপ্লেক্সিটি বাড়ায় কিন্তু লাভ নাই আপনার অ্যাকচুয়ালি না স্যার ওই ক্লাসটাকে কি অন্য কোনো ক্লাস এক্সটেন্ড করতে পারবে হ্যাঁ সেটা পারবে সেটা পারবে তখন কি স্যার ওই তখন কি স্যার ওই ইন্টারফেসের ইগুলো ওই মানে যে ক্লাসটা এক্সটেন্ড করলো তার ভিতরে চলে আসবে এখন না এখানে একটা বোঝার বিষয় আছে আপনার যে ক্লাসটা ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করছে সে কিন্তু মেথড গুলো তার ভিতর ডিফিনিশন গুলো লিখে ফেলবে এখন যে ক্লাসটা তাকে এক্সটেন্ড করতেছে ওই মেথড গুলো সে ওভাররাইড করতে পারে অ্যাজ ইউজুয়াল যে ওভাররাইডের যে ওভাররাইডের যে বিষয়টা আছে ওভাররাইডের বিষয়টা তো আমরা জানি তাই না জি স্যার তো ওই বিষয়টা আসলে ইয়ে করতে পারবো আমরা আপনাদের এক বান্ধবী মেসেজ পাঠিয়েছেন শাহদীপ দীপমালা হি হ্যাজ নট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই থিংক দীপমালা নেপালি হ্যাঁ হোয়াটসঅ্যাপে আর ইউ অ্যাভেলেবল ঠিক আছে দীপমালা হোয়ার আর ইউ প্লিজ সাউন্ড মি দীপমালা দীপমালা আই হ্যাভ নট ফাউন্ড হিম হি হ্যাজ সেন্ড মি অ্যাড মেসেজ বাট আফটার দিস And there is no connection. Can you hear me? এই জন্য আসলে ইংলিশে ক্লাস নিতে চাই যাই হোক তো আপনারা তো আবার কান্নাকাটি করেন স্যার ক্লাস শেষ হয়ে গেছে এখন জিজ্ঞাসা করতে স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং স্যার প্রথমে বললে তো ভালো হতো স্যার ওই অ্যাসাইনমেন্টের বিষয়টা বুঝুন না স্যার সেই জন্য ওটা স্যার জিজ্ঞেস করলো স্যার প্রথমে বললে স্যার ইংলিশে নিলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা ওকে আমি এই কল করতেছি কোথায় ও কই আসলে স্যার নাই তো স্যার আসলে নাই তো আমি তো সে দেখতেছি না তাহলে আচ্ছা ওর সাথে কি মেসেঞ্জারে অ্যাড আছো মেদি জি স্যার আচ্ছা ওকে আমাকে হোয়াটসঅ্যাপে আমার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমার কাছে তো আছে জি স্যার ওকে বলো আমার সাথে কথা বলো এটা আমি ওকে বুঝাই দিব আচ্ছা ঠিক আছে স্যার জি স্যার আচ্ছা আর সবাই তো অ্যাসাইনমেন্ট বুঝা গেছে নাকি আর যে কথাটা বলতে শেষ করতেছিলাম আবার বলতেছি ক্লাস এ যদি ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করে এখন ওই ক্লাস কে অন্য কেউ যদি এক্সটেন্ড করে তাহলে যেটা হতে পারে যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে ক্লাস এ কারণ ক্লাস বি আবার এ কে এক্সটেন্ড করতেছে তাহলে ক্লাস এ যে ইমপ্লিমেন্ট করলো সেই মেথড গুলো কি ডিফিনিশন ক্লাস এর ভিতর থাকবে না এটাই বুঝতে পারছি না জি স্যার থাকবে স্যার এখন ক্লাস বি যদি ক্লাস এ কে এক্সটেন্ড করে তাহলে ওই মেথড গুলো ওভাররাইডিং করতে হবে তার জি স্যার এটা করতে চাই ইউজ করতে চাই যদি সহজ হিসাব সে যদি ইউজ করতে চায় ওই মেথড করে তাহলে ওভাররাইড করতে আর যদি ইউজ না করতে চায় এখন ক্লাস এর নিজেরও কিছু মেথড থাকতে পারে না পার্সোনাল কিছু থাকতে তো পারে তা তো থাকতে পারে হ্যাঁ তাহলে আপনি ওই মেথড গুলো ইউজ করলেন আর যদি চান ওটা ইউজ করতে না তাহলে ওভাররাইড করতে হবে তবে যাই হোক আপনারা মনে হয় খুব ভালো বুঝতেছেন আশা করি প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং হচ্ছে আমি খুব খুশি হচ্ছে অ্যাকচুয়ালি
সো আসলে প্রথম দিন অ্যাসাইনমেন্টটা একটু ইজি থাকুক, এরপর তাহলে আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্স অ্যাসাইনমেন্টের দিকে যাবো আশা করি, যাতে আমাদের মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আরো বাড়ে, যাতে আমরা ল্যাঙ্গুয়েজটা আরো ভালোভাবে শিখতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ রাপিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর এ নাইস কোশ্চেন অ্যাকচুয়ালি। ওকে, এইভাবে পড়াশোনা করবেন তাহলে আসলে আরো ভালো হবে। ওকে ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নাই আশা করি, আমরা এখানে স্টপ রাখি নাকি? ঠিক আছে স্যার। আচ্ছা ওকে।